তো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? ভিউয়ার্স আজকে দেখাবো নতুন একটা রেসিপি, আর সেটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে ভেন্ডি দিয়ে বা ঢেঁড়স। এই যে দেখুন ইলিশ মাছ, ভেন্ডির মধ্যে হচ্ছে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছে আর আস্তে আস্তে করে রেখেছে ভেন্ডিগুলো, আর ইলিশ মাছের মধ্যে হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছে। ভিউয়ার্স আপনারাও এরকম করবেন। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে একদমই ভুল করবেন না, এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। কারণ হচ্ছে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে যাতে পৌঁছে যায়। ভিউয়ার্স কড়াইতে আমরা সয়াবিন তেল দিয়ে নিলাম, সাদা যে সয়াবিন তেল সেটা দিয়ে নিলাম। আমরা মাটির চুলে রান্না করছি ভিউয়ার্স কাঠ দিয়ে। এই রান্নাটা ভিউয়ার্স খেতে খুবই মজা লাগে, সেই জন্য হচ্ছে আম্মুকে বলি যে আম্মু একটু কাঠে একটু রান্না করেন, কারণ এমনি গ্যাসের চুলে রান্নার চাইতে কাঠের চুলে রান্নাটা বেশি মজা লাগে খেতে। ভিউয়ার্স আমরা মাছগুলো ভেজে নেব, সমস্ত মাছগুলো ভেজে নেব। কখনো কড়াই গরম না হওয়া পর্যন্ত আপনারা কড়াইয়ের মধ্যে মাছ ডিম যাই ভাবেন না কেন দেবেন না, তা নাহলে লেগে যেতে পারে। এই জন্য কড়াইটা গরম করে তার মধ্যে তেলটা গরম করে তারপর হচ্ছে মাছ ছাড়বেন, আমরা কিন্তু সেটাই করি। আমাদের এক পিস হয়ে গেছে প্রায়, ইলিশ মাছের ঘ্রাণ অন্যরকম। দেখুন এখন আমরা হচ্ছে ফোড়নে পোড়াবো বিঠায়, সেই জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি। সাথে কি রসুন দিচ্ছেন? না না, ইলিশ মাছ তো, আর ইলিশ মাছের রসুন দিতে হয় না, তাহলে ইলিশ মাছের যে ঘ্রাণটা সেই ঘ্রাণটা থাকবে না। ধর বাদামি বর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। ধর ভেন্ডিগুলো দিয়ে দিলাম বা ঢেঁড়সগুলো দিয়ে দিলাম, এবং সার ছাড়া ভিউয়ার্স কত করে কেজি নিচ্ছে ভিন্ডি? 60 টাকা করে ঢেঁড়শো কেজি নিয়েছে। এখন আমরা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ভেন্ডির জল হতে, ঢেঁড়সের জল হতে কিন্তু বেশি সময় লাগে না। এখন আমরা ঝোলে পানিটা দিয়ে দেবো, নাড়াচাড়া করে নিলাম। ফের এখন আমরা হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের যদিও মাছের সঙ্গে মিশিয়ে রেখেছিলাম বা হলুদ এবং লবণ দিয়ে, তারপর একটু ঝোলে হলুদ দিতে হয়। এখন হলুদ দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখন হচ্ছে ধনে গুঁড়ো দেব, ধনে গুঁড়ো দিলাম 3 টেবিল চামচ। যেহেতু ইলিশ মাছ তাই হচ্ছে ভিউয়ার্স ধনে পাতা দিলাম না, ধনে গুঁড়োটা দিলাম। আমাদের আর একটু লবণ লাগবে, যেহেতু ভেন্ডিতে এবং মাছে লবণ দিয়ে রেখে মাখিয়ে রেখেছিলাম, কিন্তু তারপরে ঝোলের জন্য একটু লবণ লাগলো বাড়তি। ভিউয়ার্স এখানে আমরা কিন্তু কাঁচামরিচ অ্যাড করেছি, আপনারা চাইলে শুকনো মরিচ অ্যাড করতে পারেন, তবে কাঁচামরিচটা দেওয়া বেটার, কারণ ঢেঁড়সটাও সবুজ, কাঁচামরিচও সবুজ, আর ইলিশ মাছের পাতলা ঝোল এটার মধ্যে
শুকনো মরিচটা অ্যাভয়েড করাই বেটার। ফিয়ার্স দেখুন, পেঁয়াজ বা যেটা ভেজে রেখেছিলাম সেটা এবং তার সঙ্গে কাঁচা জিরে একসাথে বেটে এখন দিয়ে দিচ্ছি আমরা। এই ঝোলটা অবশ্যই আপনারা বাসায় বসে রান্না করে খাবেন ফিয়ার্স, এতটা মজা লাগবে যা বলার বাইরে। যে খাবে সেও খুব আনন্দ পাবে, যাকে খাওয়াবেন সেও খুব আনন্দ পাবে। আর ঘরের করতে মিন হচ্ছে মা যদি রান্না করে তবে আর একটু বেশি ভালো লাগবে, মায়ের ভালোবাসার তো আসলে তুলনা হয় না, আর মায়ের হাতে রান্নারও তুলনা হয় না। তার সাথে যদি ইলিশ মাছ আর ঢেঁড়স থাকে অন্যরকম একটা রেসিপি হয় ফিওর্স। আর ভিডিওর মধ্যে যদি কোনো প্রকার ভুল ত্রুটি কোনো কিছু করে থাকি তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ, সবার কাছে অনুরোধ রইল। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকানোর জন্য আর আমার চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য, কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার উপর নির্ভর করছে আমার এই চ্যানেলটি। অতএব আমি যেন সবসময় আপনাদের পাশে পাই, পাশে থাকতে পারি, একে অন্যের পাশে থাকবো এবং আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাব। অনেক সময় অনেক কমেন্টের উত্তর দিতে পারি না, সবসময় সময় পাই না কিছু একটু, তাই অনেক সময় আপনারা মনে কিছু করবেন না, অনেক সময় কমেন্টের উত্তর দিতে পারি না, দেরি হলেও আমি দেই। তো আপনাদের কমেন্টের আশায় লাইকের আশায় কিন্তু আমি থাকি, আমি চেক করি, কন্টিনিউ চেক করি যে কে কে আমাকে লাইক করেছে কমেন্ট করেছে সেটা আমি খেয়াল করি। তো যাই হোক, এখন আমাদের ভেন্ডি ঢেঁড়সের আর ইলিশ মাছের যে রান্নাটা করেছি সেটা এখন নামাবো। দেখুন ভিউয়ার্স, আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, এটাই ছিল আমার আজকের ইলিশ মাছ এবং ঢেঁড়স দিয়ে রান্নার ব্লগ। তো সাজাস ব্লগের সঙ্গে থাকবেন, সবাই সবাইকে দোয়া করবো যে যেখানে আছি, আর আপনারাও আমাকে দোয়া করবেন যেন আমি আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।